মুস্তাফিজ ছাড়া আমাদের উইকেট নেওয়ার মতো কেউ নাই, চেন্নাইয়ের প্রদীপ মুস্তাফিজ। মুস্তাফিজকে নিয়ে একই বললেন মহেন্দ্র সিং ধোনি। দর্শক, দিল্লির বিপক্ষে হারের পরে সানরাইজার্সের সাথেও হারল চেন্নাই, তাতে ব্যাক টু ব্যাক ম্যাচে হলুদ জার্সির হার। এ ম্যাচে মুস্তাফিজকে ছাড়া মাঠে নামতে হয়েছে চেন্নাইকে, তাই তো ধারাভাষ্যকরের পক্ষ থেকে আগেই নিশ্চিত করে দেওয়া হয়েছে যে চেন্নাই ম্যাচ হারবে। টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য ভিসা আনতে দেশে আসছেন মুস্তাফিজ, তাই তো সানরাইজার্স এর বিপক্ষে মাঠে নামতে হয়েছিল চেন্নাই সুপার কিংসকে। আর ব্যাটিং তেমন ভালো করতে পারেননি চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা, যেখানে সর্বোচ্চ দলের হয়ে রান করেন শিবম দুবে, 24 বলে 45 রান করেন। শেষ দিকে মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং করতে নামলেও বল খেলার সুযোগ পাননি, আর জবাব দিতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেয়াররা শুরুতেই দারুণ খেলেন, চেন্নাইয়ের বোলারদের পিটিয়ে তুষ করেছিলেন। চেন্নাইয়ের বোলাররা মুভমেন্টে খুঁজে পাচ্ছিল না, কেননা মুস্তাফিজুর রহমান এর বদলে যে বোলারকে নেওয়া হয়েছিল মুকেশ চৌধুরী, তিনি প্রথম ওভার বল করতে এসে রান খরচ করেন 27, পাননি কোনো উইকেটের দেখা, যে কারণে দ্বিতীয়বার আর তাকে দিয়ে বল করার সাহস পাননি মহেন্দ্র সিং ধোনি। আর এমন বোলিং দেখে ম্যাচ হারের পরে ধোনি বলেন, মুস্তাফিজ ছাড়া চেন্নাই অসহায়, কারণ ও ছাড়া উইকেট নেওয়ার মতো কেউ নেই, চেন্নাইয়ের একমাত্র প্রদীপ মুস্তাফিজুর রহমান। তো দর্শক, মুস্তাফিজ ছাড়া চেন্নাই অসহায়। মুস্তাফিজকে নিয়ে ধোনির এমন বক্তব্য আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন কমেন্টস করে। ধন্যবাদ।